পাঁচখানা উত্তর কলকাতা ফুড ট্যুরের পরে এবারে আমরা শুরু করেছি দক্ষিণ কলকাতা। আর দক্ষিণ কলকাতা ফুড ট্যুর শুরু হচ্ছে একদম দক্ষিণ কলকাতার শুরু থেকে, অর্থাৎ পার্ক সার্কাস এরিয়া, কোয়েস্ট মলের আশপাশের এরিয়া থেকে। দক্ষিণ কলকাতা ফুড ট্যুর একের পর এক আসতে থাকবে। তোমরা অনেকে কমেন্ট করেছো বিভিন্ন খাবারের জয়েন্টের ব্যাপারে উত্তর কলকাতায়, সেই ফুড ট্যুরগুলোও কিন্তু আসবে পরবর্তীতে। তো আপাতত দেখতে থাকো। আমার সাথে রয়েছে আমার আজকের ফুড গাইড দীপ্তজিৎ। দীপ্তজিৎকে নিয়ে শুরু করছি আজকের খাদ্য সফর। টেকবাগান মিঠাই মোড়ে 2 নম্বর কলোনেল বিশ্বাস রোডে রয়েছে সুফিয়া ডেলিকেসিস। এই সুফিয়া ডেলিকেসিসে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়, কিন্তু আমরা এখানে এসেছি এদের বিখ্যাত বাটার কফি টেস্ট করতে। বেশ বড়সড় একটা বাটারের চাং কফির মধ্যে মিশিয়ে, তার মধ্যে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই বাটার কফি তৈরি করা হয়। এই বাটার কফি দেখতে যেমন ঠিক, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। এরকম খুব সুন্দর একটা টোপরের মতন বানিয়ে দিয়েছে টিস্যু পেপার দিয়ে। কফির সাথে কিন্তু সামান্য পরিমাণে চকোলেট সিরাপ মেশানো হয়, আর ওপরেও এরকমভাবে চকোলেট সিরাপ দিয়ে কিছু মশলা দিয়ে গার্নিশ করে দিয়ে দিয়েছে। আর কফিটা ঢালার সময় বোঝা গেল কতটা ঠিক এটা। 2 নম্বর কলোনিল বিশ্বাস রোডের সুফিয়া ডেলিকেসির এই বিখ্যাত বাটার কফি আমি অবশ্যই রেকমেন্ড করছি, তোমরা এখানে এসে খাও, খেয়ে দে কমেন্টে জানাও কেমন লাগলো। বাটার কফির কাউন্টারের দিকে মুখ করে দাঁড়ালে তোমার ঠিক বাঁ দিকে রাস্তার উল্টো দিকে পড়বে বাবা টি সেন্টার। এই বাবা টি সেন্টারের চা তো বিখ্যাত অবশ্যই, তার সাথে পাওয়া যায় বিভিন্ন ধরনের টোস্ট এবং স্যান্ডউইচেস। এখানকার মালাই টোস্ট কিন্তু প্রচণ্ড বিখ্যাত, এবং সবথেকে বড় কথা সাংঘাতিকভাবে অ্যাফোর্ডেবল, মাত্র 10 টাকায় পাওয়া যায় এখানকার মালাই টোস্ট। বাবা টি স্টলের মালাই চা কিন্তু বিখ্যাত, এখানে মাত্র 25 টাকায় এই রকম মাটির ভাঁড়ে মালাই চা পাওয়া যায়। ভাঁড়ের প্রায় অর্ধেক পরিমাণ মালাই দেওয়া থাকে, তার ওপরে চাটা সার্ভ করা হয়। পাউরুটিকে কড়া করে টোস্ট করে তার ওপরে বেশ পুরু করে মালাইয়ের স্তর দিয়ে দেওয়া হয়েছে ঠিক এই রকম ভাবে। তার ঠিক ওপরে চিনি দিয়ে গার্নিশ করে এটাকে সার্ভ করা হয়। এই এতটা পরিমাণ মালাই দিয়ে এই টোস্টের দাম মাত্র 10 টাকা। মিঠাই মোড় থেকে মিন্টো পার্কের দিকে কয়েক পা এগিয়ে এলেই বাঁদিকে পড়বে স্ন্যাক্স এম্পোরিয়াম। এই স্ন্যাক্স এম্পোরিয়ামের কাবাব পরোটা কিন্তু এই চত্বরের বিখ্যাত। বেশ মোটা পুরু তাওয়ার ওপরে পরোটা ভাজা হচ্ছে, একদম নরম নরম ফ্লাফি লাচ্ছা পরোটা, আর তার সাথে রয়েছে সুন্দর এই কাঠিতে গোজা টিক্কা কাবাব। এছাড়া এদের মাটন টিকিয়াও কিন্তু খুবই বিখ্যাত। এখানে কাবাব কিন্তু কাঠিতে করে বিক্রি করা হয়, 2টো কাঠির দাম 70 টাকা। এখানে ফুল প্লেটে 4টে কাঠি থাকে, এক একটা কাঠিতে 5টা করে বটি থাকে। 4টে কাঠির দাম 140 টাকা। আমরা নিয়েছি হাফ কাবাব, অর্থাৎ 2টো কাঠি যার দাম 70 টাকা। এক্সট্রা লাচ্ছা পরোটার দাম 20 টাকা, তার সাথে এই অনিয়ন রিংস আর লেবু দিয়ে সার্ভ করা হয়, সাথে রয়েছে কাঁচা লঙ্কা। এখানে যত নরম লাচ্ছা পরোটা আমি দেখছি, এরকম লাচ্ছা পরোটা কিন্তু কলকাতার বুকে আমি খুব কম জায়গায় খেয়েছি। আর সত্যি কথা বলতে কি, প্রচুর লেয়ার রয়েছে এই লাচ্ছা পরোটাটায়, আর সাংঘাতিকভাবে নরম। ঠিক এই রকমভাবে লেবুটাকে কাবাবের ওপরে চিপে দিয়ে, তারপর অল্প একটু পরোটা নিয়ে কাবাব ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মুখে পুড়লে যে স্বর্গীয় স্বাদ তুমি পাবে, সেই স্বাদ কলকাতার বুকের অনেক বড় বড় দোকানে পাওয়া যায়।
স্ন্যাক্স এম্পোরিয়াম থেকে আর কয়েক পা মিন্টো পার্কের দিকে এগিয়ে এলেই রাস্তার ঠিক উল্টো দিকে একটা ছোট্ট দোকানে দেখা যাবে খুব সুন্দর সুন্দর পেয়ারে কাবাব শেখা হচ্ছে। দোকানটার নামই কিন্তু পেয়ারে কাবাব, আর এখানে মাত্র 15 টাকায় চিকেন পেয়ারে কাবাবের শিক পাওয়া যায়। গামলাতে রাখা আছে পেয়ারে কাবাবের মিশ্রণ, লম্বা লম্বা শিকগুলোতে এই মিশ্রণ হাতের সাহায্যে আটকিয়ে ডাইরেক্টলি কয়লাতে শেখা হচ্ছে। দুটো পেয়ারে কাবাব আমরা নিয়েছি, এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। পেয়ারে কাবাবের ওপরে পুদিনার চাটনি হালকা করে ঢেলে দিয়ে তার উপরে একটু পেঁয়াজ কুচি নিয়ে মুখে আলতো একটা কামড় দিলেই বোঝা যাবে এর স্বাদ কতটা উচ্চ মানের। পার্ক সার্কাস কোয়েস্ট মলের গেট নাম্বার 5 দিয়ে ঢুকে গেলে পাওয়া যাবে শামসুল হুদা রোড। এই শামসুল হুদা রোডে রয়েছে সায়না চিকেন কর্নার। এই সায়না চিকেন কর্নারে কিন্তু পুরানি দিল্লির জাম্মা মসজিদ এরিয়ার মতন বাটার চিকেন পাওয়া যায়। রোস্টেড চিকেন মিলতে হয়, তন্দুরি চিকেন, বাটার চিকেন, কবাব মে আপনার বোনলেস মে রেশমি কবাব, টিক্কা কবাব, হরিয়ালি কবাব, আমার ইয়া যে ফেমাস হ্যাঁ দিল্লিওয়ালা আসলাম বাটার চিকেন, উস টাইপ কাই আমলোক চিকেন বনতা জো ইয়া কা আমারা পুরা ফেমাস হ্যায়। ইয়ে মশালা আসলাম বাটার চিকেন কা জো মশালা হ্যায় ও ইউনিক হ্যায় অর সিক্রেট হ্যায়, আপ কাইসে ইয়ে মশালা লাগাতে হ্যায়? হামারা ভি মশালা দিল্লি সে আতা হ্যায়, ও ভি হামারা ইউনিক অর সিক্রেট হ্যায়। সুন্দর লাল লাল চিকেন কাবাব কে এই বাউলের মধ্যে নিয়ে তার সাথে মেশানো হয় দই আর ক্রিমের মিশ্রণ, আর তার সাথে থাকে এদের ইনহাউস মশলা। এই মশলা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে ওপর থেকে বাটার ড্রিপ করে সার্ভ করা হয়। দই ক্রিম বাটার আর মশলার এই মিশ্রণটা কিন্তু রুমালি রুটি দিয়ে জাস্ট অসাধারণ খেতে লাগে। চায়না চিকেন কর্নার থেকে আমাদেরকে এই চিকেন চটপাটার একটা স্মল পোর্শন কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে। এই চিকেন চটপাটা কিন্তু সেম তন্দুরি চিকেনেই বানানো, উইথ বোন পিসেস ইউজ করা হয়েছে। তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, এদের ইনহাউস মশলা এবং বাটার। ডিশটা বেশ বাটারে এনরিচড এবং এই মশলা, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা মিলিয়ে এক অসাধারণ স্বাদের বিস্ফোরণ ঘটাবে তোমার মুখে। চায়না চিকেন কর্নারের বাটার চিকেন আমরা যেটা নিয়েছি তার দাম হচ্ছে 110 টাকা, ফুল বাটার চিকেন নিলে 390 টাকা। চিকেন চটপাটা আমাদেরকে একটা স্যাম্পল সার্ভ করা হয়েছে কমপ্লিমেন্টারি ডিশ, বাট এটা ফুল নিলে এটার দাম 390 টাকা। পার্ক সার্কাস কোয়েস্ট মলের ঠিক অপোজিটে জ্যামজ্যাম রেস্টুরেন্টের পাশে রয়েছে আদামস কাবাব শপ। এই আদামস কাবাব শপের মেন ব্রাঞ্চ কিন্তু রয়েছে জাকারিয়া স্ট্রিটে, এটা হচ্ছে এদের দ্বিতীয় ব্রাঞ্চ। প্রায় 107 বছরের পুরনো এই আদামস কাবাব শপের বিখ্যাত ডিশ হচ্ছে এদের সুতা কাবাব। এদের সুতা কাবাব কিন্তু কলকাতার একটি বিখ্যাত এবং একটি হেরিটেজ ডিশ। আমরা এখান থেকে এদের মাটন সুতা কাবাব ট্রাই করছি, যার দাম হচ্ছে 120 টাকা। মাটনের কিমা করে তার সাথে বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের গলাওয়াটি ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে সেটাকে শিকের ওপরে এইভাবে লাগিয়ে সুতো দিয়ে জড়িয়ে তৈরি করা হয় আদামসের বিখ্যাত মাটন সুতা কাবাব। এই কাবাবগুলোকে কিন্তু এই কয়লার সিগড়িতে সুন্দর করে সেঁকে নিয়ে তারপরে সার্ভ করা হয়। শিফটাকে প্লেটের ওপরে ধরে আলতো হাতে এই প্লেটের ওপরে কাবাবটাকে দিয়ে দিয়েছে, আর তারপরে শালপাতা দিয়ে চেপে সুতোটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিল এরা। এর সাথে দেওয়া হয়েছে পেঁয়াজ, লেবু আর পুদিনার চাটনি। এই সুতা কাবাব কিন্তু মশলার দিক দিয়ে প্রচণ্ড লাইট এবং তার জন্যে অনেকের প্যালেটে কিন্তু একটু অন্যরকম লাগতে পারে। তার জন্য সাজেস্ট করব আমি, তোমরা এই সুতা কাবাব খাওয়ার আগে অবশ্যই লেবুটাকে এইভাবে চিপে নেবে।
একটুখানি পুদিনার চাটনি চামচে করে নিয়ে তার সাথে এই লেবুর রস মেশানো সুতা কাবাব নিয়ে সোজা মুখে চালান করে দিতে হবে। পুরানি দিল্লির আসলাম বাটার চিকেনের ট্রেন্ডের ছোঁয়া কিন্তু এখন এই আদামস কাবাব শপেও চলে এসছে। আমার কাছে এরা দিয়ে গেল কমপ্লিমেন্টারি ডিশ, এদের চিকেন মালাই সেই একই রকমভাবে বানানো, প্রচুর বাটার দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবং যথারীতি দই বাটার ক্রিম এবং এদের আরেক রকম ইনহাউস মশলার সংমিশ্রণ পাওয়া যাচ্ছে এই মালাই চিকেনে। তোমার কাছে যে সার্ভিংটা আসবে তার মধ্যে ক্রিম বাটার দই আর মশলার মধ্যে স্নান করবে পাঁচ পিস এই রকম দেখতে চিকেনের বটি, আর এই সার্ভিংটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো এই তো ছিল আমাদের আজকের খাদ্য সফর। তোমাদের কোন কোন জায়গা রেকমেন্ডেশন অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নাও। আর পরবর্তী ফুড ট্যুর নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।